हेलो गाइस फाइनली आज के আমরা চলে আসলাম কিউনে স্পেশাল ভিডিও নিয়ে তোমাদেরকে বলেছিলাম 20 কে আফটার 20 কে আমি কিউনে ভিডিও বানাবো তো আজকে 20 কে নিয়ে চলে আসলাম মানে কিউনে ভিডিও নিয়ে চলে আসলাম যাক ফাস্ট ফটাফট অনেকে অনেক রকম ভালো ভালো কমেন্ট করেছো অনেকে আবার নেগেটিভ কমেন্ট করেছো পজিটিভ কমেন্ট করেছো সবার কমেন্ট ভালো লেগেছে বা সবারটা বাঁচা পসিবল হয়নি মিনিমাম অনেকগুলো কমেন্ট আমরা পেয়েছি যে জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আমার ফার্স্ট একটা কিউনে ভিডিও ছিল 10K স্পেশাল তোমরা যদি আরো কিছু জানতে চাও তো সেই কিউনে ভিডিওটা গিয়ে তোমরা মানে একবার দেখতে পারো তাহলে তোমরা অনেক কিছু জেনে যাবে আমাদের ব্যাপারে আর আজকে ভিডিওতে অনেক কিছু জানতে চলছো তোমরা তো যাই চলো ফটাফট একটা করে কোশ্চেন করো আর একটা করে আমি আনসার করি চলো ফার্স্ট কোশ্চেন উইথ উজ্জ্বল ওকে ঋজিত দাস শ্বেতা দি কি মা সিরিয়ালে ফুলকি ক্যারেক্টার করতো না ফুলকি আমি বলবো না ও বলবে করতে কি করতো না না ফুলকি ক্যারেক্টার করতাম না কিন্তু মা সিরিয়ালে ছোটবেলায় একটা হোস্টেলের সিন ছিল সেই সিনে আমি আচ্ছা যেহেতু শ্বেতার মামা হচ্ছে মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টার জলসনা স্টাডিয়ে অ্যাকচুয়ালি পছন্দ মানে পছন্দ ভালো লাগে না ফেসবুক তো দ্যাটস হোয়াই আমাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেটা নাম হচ্ছে লাভ ফিজিত বলে সেটাও ছিল না বাট কিছুদিন আগে খোলা হয়েছে সেই জিনিসটা তো তোমরা চাইলে ফলো করতে পারো লাভ ফিজিত ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ঠিক আছে চলো পরের কোশ্চেন মহারাজ ঢালি ভ্যালেন্টাইন্স ডে তে কটা কিস করবে ও আচ্ছা কটা কিস করছিস তুই বল কটা কিস করছিস ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেছে তো কটা কিস করছিস তুই বল কেন কি আমার ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে এডিটিং এর ব্যাপার রয়েছে এডিটিং করতে পারবো না তা না বাট বাড়িরও কাজ থেকে আদার্স কোনো আমার শুটও থাকে টাইম ঠিকঠাক মতন দিতে পারি না পসিবল দিতে হয় না তারপর আমাদের নিজেদের কিছু পার্সোনাল টাইম স্পেন্ড করা থাকে তারপর হচ্ছে ফ্যামিলির কিছু টাইম থাকে তো সেই দিক থেকে ডেইলি ব্লগ করতে পারবো না অবভিয়াসলি করতে পারবো বাট ডেইলি ব্লগটা অ্যাকচুয়াল হয়তো পসিবল না এখন চাপ হয়ে যাবে একটু চাপ হয়ে যাবে বাট ঠিক আছে কন্টিনিউ দুদিন পর ব্লগ আসছে কখনো একদিন বাদেও আসছে কখনো দুদিন বাদেও আসছে কখনো তিন দিন বাদেও আসছে তো আসুক ওটা পরে দেখা যাবে ডেইলি ব্লগ করতে পারবো কি পারবো না তো যাই হোক এটাই হলো মেন কথা ফৌজি ভাই হিন্দি ল্যাঙ্গুয়েজ ভয়েসে ভিডিও আচ্ছা হিন্দি ল্যাঙ্গুয়েজ আমি ভিডিও করতাম যখন ফার্স্ট আমি চ্যানেল খুলেছিলাম তখন হিন্দি ল্যাঙ্গুয়েজে করেছিলাম বাট আমি দেখছি কি বাঙালি হয়ে বাংলায় যদি না বলি তো মানে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে আমরা বাঙালি হয়ে আমরা হিন্দি বলতেও পারি হিন্দি জানিও মানে বুঝতেও পারি তো আমার মনে হয় মানে যারা হিন্দুস্তানিও তারা অ্যাকচুয়ালি বাংলা সবাই বোঝে না তো আমার মনে হয় বাংলা মানে বাংলা হয়ে বাঙালিতে ব্লগটা করা আই থিঙ্ক বেটার হবে মাঝে মাঝে একটু হিন্দি বলে ওকে টিঙ্কু অধিকারী আমার বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে আমার ওয়েট হচ্ছে 65 ছিল এখন একটু হেলদি হয়ে গেছে হেলদি বলতে মানে আমার টাম্মি বেড়ে গেছে টাম্মি এখন ওই 69 সামথিং হবে আর তোর কত তোর 55 কি 50 না না আমি লাস্ট তো মাপিছিলাম ওই ওখানে তখন তো ছিল কত 60 না কত ছিল 60 ছিল ওই 60 মানে অ্যাপ্রক্স 5 10 এর মতন কম আমার থেকে ওর আর কিছুই না নেক্সট কোশ্চেন রূপম অধিকারী কিউএনএ ভিডিও আনো দাদা বলেছিলে 20K হলে করবে
এবার করো বৌদির সাথে। হ্যাঁ, কিউনে ভিডিও চলেছে, এই যে বৌদি বসে রয়েছে, কিউনে ভিডিও চলেছে, তো তুমি দেখো কিউনে ভিডিও। আর কি আছে क्वेश्चन? নেক্সট क्वेश्चन। আচ্ছা দাদা ভাই, তোমার জিএফ এর সাথে একটা চাউমিন চ্যালেঞ্জ ভিডিও চাই। ওকে, চাউমিন চ্যালেঞ্জ ভিডিও আসবে, বাট আমাদের দুজনের মধ্যে কেউ আমরা সেইভাবে চাউমিন খাই না, মানে ওরও পছন্দ না আমার পছন্দ না। আমাদের একটাই জিনিস পছন্দ, যেটা হচ্ছে বিরিয়ানি 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 অল দা টাইম বিরিয়ানি। চাউমিন চ্যালেঞ্জ করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিরিয়ানি চ্যালেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিরি দিদিভাইয়ের সাথে করেছি, ঠিক আছে, নেক্সট টাইম করবো, কোনো অসুবিধা নেই। তাহলে নাইস খাতুন, দিদি তোমার বিএফ এর ভিডিও দেখলে তোমার কিছু মনে হয় না অন্যদের সাথে? এ তোকে করেছে কোশ্চেনটা, এবার বল, এবার বল, এবার বল, এবার বল, কি মনে হয় তোর যখন ভিডিও করতে যাই, কি মনে হয়? একটু রাগ হয়, একটু রাগ হয়, বাট ঠিক আছে, ভুল হল তো কিছু করছি না, obviously জেলাস সবার মধ্যেই থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 বাস্তব, এটা যদি কেউ বলে থাকে কি আমার জেলাস হয় না, সবারই জেলাস হয়, কেউ মেনে না, কেউ মেনে নিতে পারে না, ব্যাপারটাই এটা। আমি মেনে নিয়েছি। ঠিক আছে, নেক্সট क्वेश्चन, নেক্সট क्वेश्चन। ঠিক আছে, এমডি রব্বি ভাই, বাংলাদেশের তৌহিদ আফ্রিদির সাথে একটা ভিডিও চাই। আচ্ছা, বাংলাদেশের তৌহিদ আফ্রিদির সাথে একটা ভিডিও চাই। তৌহিদ আফ্রিদি হচ্ছে, মানে আমি ওকে চিনি না অ্যাকচুয়ালি, বাট আমি ওর ভিডিও দেখি, কিন্তু বাংলাদেশে আমার কেউ নেই, আমার বংশধর কেউ নেই, ইভেন কোনো বন্ধু বান্ধব নেই। যদি কোনো দিনও বাংলাদেশ যাই, তো অবভিয়াসলি আমি তৌহিদ আফ্রিদির সাথে দেখা করবো, কেন কি আমরা খুব ভালো লাগে পার্সোনালি, আর আমি ওর ব্লগ ভিডিও দেখি, ভালো লাগে। অলসো ও দেখে, ও দেখে। নফি হাসান, দাদা আমি বাংলাদেশ থেকে বলতেছি, আমি তোমাদের সব ভিডিওগুলো দেখি, আপনি যেই বলুন বলেন, বাট আপনার সাথে আমার থট, এটা হচ্ছে আমার থট, তো সেদিক থেকে আমি ওকে, মানে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, ও মানে কি বলবো, ঠিক আছে, আমার জন্য ঠিক আছে, আমার ভালো লাগে বাস, কেন কি সবার ভালো মন্দ আলাদা আলাদা, তো অবভিয়াসলি তোমাদের ভালো মন্দ আলাদা আলাদা হতে পারে, তো আমার কি ভালো লাগে তার জন্য আমি এর সাথে রয়েছি, আর যেদিন ভালো লাগবে না সেদিন তাও থাকবো, ভালো লাগবে না তাও থাকবো। চলো নেক্সট क्वेश्चन। কিন্তু আমরা টাইম টু টাইম শুট করতে পারছি না, কি এই যে এই মশাইয়ের জন্য আমি ফ্রি, মানে আমি অ্যাকচুয়ালি ব্যস্ত, বাট ভিডিওগ্রাফির জন্য ফ্রি, বাট এ ব্যস্ত রয়েছে, তো ব্যস্ততা কেটে যাক, তারপরে আমরা সেটা প্ল্যানিং করবো, বাট আসবে, তোমরা দেখতে পারবে। চলো নেক্সট क्वेश्चन। শ্রাবন্তী মণ্ডল, তোমাদের মাঝে একটা বাচ্চা প্রয়োজন, মানে বিয়ের পর। শ্রাবন্তী, থ্যাংক ইউ, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি এটা এখন পসিবল না, এটা আফটার ম্যারিজ, এটা বিয়ের পর, তাও বিয়ের দু তিন দু দু আড়াই বছর পর, না তিন চার বছর, না তিন বছর না, পাঁচ বছর পর, আদা ছেড়ে দাদা, 100 বছর পর। নমিতা বিশ্বাস, 100 টাকায় 24 আওয়ার্স চ্যালেঞ্জ করো, প্লিজ 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 প্লিজ, বল বল বল। আচ্ছা প্লিজ, 100 টাকায় কি 24 ঘন্টা? আচ্ছা 100 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ, 100 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ, পসিবল, অবভিয়াসলি পসিবল, হ্যাঁ পসিবল। 24 ঘন্টা কি করে করবি, 24 ঘন্টা লাগে ঘুমাবি কখন? ও হ্যাঁ, তা তো ঠিক আছে, কি ঘুমাতে ঘুমাতে ব্লক করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে করবো, একদিন করবো, 24 ঘন্টা 100 টাকা, ঠিক আছে, নো প্রবলেম, করবো, অসুবিধা নেই, আমি না খেয়ে থাকতে এমনিও ভালোবাসি, মানে পারি না খেয়ে থাকতে, কোনো অসুবিধা, মাঝে মধ্যে উপাসও করি আমি, যাই চলো করবো। তাহলে কে হন আপনি বলুন সবাইকে, আপনি বলুন, আপনি কোয়েশ্চন করেছেন, না না মেয়েটা কে হয়, দাদা লিখেছে, দাদা আচ্ছা দাদা দাদা আচ্ছা মেয়েটা হয় আমার হচ্ছে গোপলা, আমার হচ্ছে চোপলা, আমার হচ্ছে হোপলা, আমার হচ্ছে কপলা, আবার কপলা বলে দিয়েছে মানে কাপেল, কপলা কাপেল, তাই। চলো নেক্সট क्वेश्चन। সন্দীপ সরকার, ফোনটা চেঞ্জ করো, হ্যাঁ অবশ্যই ভাই, ফোনটা চেঞ্জ হবে, এটা আমিও জানি, বাট সত্যি কথা বলতে আমার মানে হিউজ খরচা হয়, হিউজ খরচা,
হিউজ খরচা বলতে হিউজ খরচা শুধুমাত্র আমার ভিডিও বানানোর মোটিভেশন না, আমার সাইডেও অনেক মানে ইয়ে রয়েছে যেখানে আমার হিউজ খরচা হয়। যাই হোক, আমি ফোনটা চেঞ্জ করবো, বাট এখন অবধি ইউটিউব থেকে আমি একটা টাকা অবধি পাইনি। ইউটিউব থেকে আমার পেমেন্টটা ঢুকে যাক খুব শীঘ্রই, আমি খুব শীঘ্রই একটা ভালো ফোন নেবো, সেটা অবভিয়াসলি অনেক দামি হবে, মানে আমি জানি না কত টাকা ঢুকবে কি না ঢুকবে, আমার গাইড থেকেও কিছুটা যাবে এফোর্ট দিয়ে। একটা ভালো একটা ফোন আছে যেটা দিয়ে খুব ভালো মতন 4K ভিডিও হবে, 4K হোক HD ভিডিও কিছু একটা হবে। তো এটা আমার মাথাতে রয়েছে, এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, ওয়েট করো। রাজশ্রীস ভিডিও বোন ভিডিওতে বলো যা ছুটি পাইনি, বোন কি কাজ করে? আচ্ছা, বোন কাজ করে হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, তোর থার্ড ইয়ারে ইয়ে চলছে, ইন্টার্ন চলছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তার জন্য ছুটি পাচ্ছিল না, বাট এবার ও ছুটি পেয়ে যাবার এক দুদিন ওর বাকি রয়েছে, এবার ও পার্মানেন্ট ছুটি পেয়ে যাবে। ছুটি, চলো নেক্সট আসছে। বিয়েটা আচ্ছা রিয়াজ রাজ, বিয়েটা করে ফেলো না, আর কত একা থাকবে, আর কত রাত একা থাকবো, তো দোকা নালা বলছে বিয়েটা করে ফেলো। আমি দোকা একা একা নেই, বাট বিয়ে করবো, এখনো 3-4 বছর অ্যাকচুয়ালি, একটু স্ট্রাগলটা করিনি, স্ট্রাগলটা করে একটু একটু কিছু সেভিংস, একটা কিছু লাইফের ভালো পার্ট, মানে ভালো একটা জব, দেন ম্যারি, তো তারপরে সব কিছু প্ল্যানিং হবে। তো এটা হচ্ছে আমার মোটিভেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল আমার মোটিভেশন। গুড, ঠিক আছে, নেক্সট। টিকে, আচ্ছা তারা মিলিটারিতে রয়েছে, বিএসএফ অফিসার সাথে দেখাও করেছিলাম ছোট থাকতে বাংলাদেশে গিয়ে, সরি, তো তারা আমাকে সাজেস্ট করেছিল মিলিটারিতে যাওয়ার জন্য। তো আমি তখন ভেবেছিলাম একটা টাইম যে যাবো, আমি তার জন্য মানে প্রতিদিন সকালে করে দৌড়াতে যেতাম, মানে ঠিকঠাক রানিং করার জন্য। বাট তারপরে একটা টাইম এসে মনে হলো কি না, যাওয়াটা ঠিক হবে না, কারণ আমার মন থেকে চাইছিলাম না যাওয়ার জন্য। তাই বললাম ঠিক আছে, চলো যেটা আমার মন চাই সেটাই করবো। তো এখন আমার মন চাই কি, শুধু ভিডিও আর ভিডিও করো, বাট এটা এখনও অব্দি 2 মাস থেকে আমার মন চাবে আবার একটা ভালো জব করো। জব আমি অ্যাকচুয়ালি করতাম, তোমরা জানো, তোমাদেরকে সবাইকেই বলেছিলাম। তো 2 দিন পরে কি আমার মন চাবে কি আবার একটা জব করো, তারপরে মন চাবে বিয়ে করো, তারপরে মন চাবে পরের কোশ্চেন। তারপর হচ্ছে অভিজিৎ রায়, আচ্ছা দাদা বিয়ে কবে করবে? আচ্ছা দাদা বিয়ে কবে করবে? আমি বিয়ে করব এখন নয়, বিয়ে করতে তো এখনও দেরি আছে, মিনিমাম 3 বছর, মিনিমাম 3-4 বছর। দেখো অ্যাকচুয়ালি বিয়েটা মানে ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কি আগে লাইফটা স্টেবল হোক, তারপরে বিয়ে, কারণ লাইফ উইদাউট লাইফ মানে স্টেবল না করে যদি বিয়েটা করে ফেলি সেটা ভুল একটা ডিসিশন হয়ে যাবে, মানে দিন আনা দিন খাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। তো আমি সেই লাইফটা আমি মানে চলতে চাই না, আমি চাই একটু ভালো লাইফ লিড করার জন্য। তো হবে, বিয়ে হবে, ঠিক হবে, 3-4 বছর ঠিক হবে, হবে হবে। নেক্সট কোশ্চেন, আর নেই কোশ্চেন? না, সব শেষ। ইয়ে বাবা, এতদিন শেষ হয়ে গেল। তো যাই গাইস, এই ছিল আমাদের কিউ এ ভিডিও, আমরা এই কটা কোশ্চেনই বেঁচেছিলাম, আরও অনেক কোশ্চেন ছিল যেগুলো আমার মনে হয়েছে, তো এইগুলো আমি অন্যান্য মানে মানে অন্যান্য বলতে কি আগের ভিডিওতে আমি ইয়ে করে দিয়েছিলাম। আচ্ছা এই একটা ভিডিও ছিল, দাঁড়া এক মিনিট, আচ্ছা একজন আমাকে রিসেন্টলি একটা কমেন্ট করেছে, যেটা হচ্ছে কমেন্টটা তুমি পড়ে শোনো, খুব ভালো লাগলো কমেন্টটা। দাদা আশা করছি তোমরা ভালো আছো, তোমাদের জানাই আমার পক্ষ হতে ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ, এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে ভিডিওটা দেখে সে কমেন্ট করেছে। আমার জিএফ আছে, তবে আমি যাইতে পারি নাই, অনেক বেশি মিস করছি, কারণ আমি সৌদি আরব থাকি, আজকে প্রায় 3 বছর ওর সাথে কোনো দেখা নাই, তবে সারা দিন ভিডিও কলে ছিলাম আর তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম। আচ্ছা থ্যাংক ইউ, তোমাদেরকে আমার অনেক ভালো লাগে, আমার হবু বউয়ের অনেক ভালো লাগে, তোমাদের দেখে আমরা দুজনেই খুব ইন্সপায়ার হই, আর একটা বার আমাদের নাম বলে দিও নেক্সট ভিডিওতে, সে অনেক খুশি হবে। আচ্ছা নাম বলে দিল, সেটা হচ্ছে সৈতাই বলছে নাম। থ্যাংক ইউ এত সুন্দর ভিডিও দেখার জন্য, আর তোমাদের কমেন্ট আমরা পড়ছি, কেন কি হট করে কমেন্টটা চোখে আসলো, ভালো লাগলো। আমার নাম সাইমন আর ওর নাম অন্না। থ্যাংক ইউ সাইমন আর অন্না। আর আমার প্রশ্ন হচ্ছে দাদা, তোমার কাছে ভালোবাসাতে কি দুজনের এই পাশে থাকা লাগে, দূর থেকে কি ভালোবাসা যায় না? আর তুমি যদি আমার মতো দেশের বাইরে থাকতে, তাহলে তোমার ফিলিংসটা কেমন হতো, যদি একটা বার শেয়ার করতে, ধন্যবাদ দাদা। আমি বলছি, আমি ঠিক 12 এর পর যখন ফার্স্ট ইয়ারে আমি উঠি, মানে উঠিনি, ভর্তি হইনি, জাস্ট ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ হচ্ছিলো,
আমি এরকম মনে আছে আমার, আমি দুটো দিন ক্যাটারিং এ গেছিলাম। আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল, আমার বন্ধু বান্ধবরা যত ছিল সবাই ক্যাটারিং করতো, তো আমি বলেছিলাম ভাই আমি তোদের সাথে দু তিন দিন ক্যাটারিং এ যাবো। তো আমাকে একদিন ক্যাটারিং নিয়ে গেছিলো, আমি মানে সেদিন কোনো কাজ করিনি, খালি ঘুরে বেড়িয়েছি। তো তারপরের দিন যখন ক্যাটারিং এ গেছিলাম, ওখানে একজন দেখেছিল, দেখে আমাদের ঠিক তিনজনকে একটা ভালো অফার দিয়েছিল গোয়াতে যাওয়ার জন্য। তো আমি বাড়িতে এসে বললাম মাকে বাবাকে যে আমি যাবো, তো তারা বললো যে তুই এখন ছোটো আছিস, যাওয়াটা ঠিক হবে না, পরে যাস। তো তার জন্য আর যাওয়া হয়নি, বাট আমারও বাইরে যাওয়ার অপরচুনিটি এসেছিলো, বাট আমি যাইনি, কারণ বয়সটা আমার ছোটো ছিল সেই সময়। তো আমি বলবো দূর থেকে ভালোবাসা যায়, কেন ভালোবাসা যায় না, দেখো এখন মাল্টিমিডিয়া যুগ চলে এসেছে, স্মার্টের যুগ চলে এসেছে, সেখানে ভিডিও কল তো অবভিয়াসলি তোমরা করে মানে দেখতে পারো কে কেমন রয়েছে বা কী করছো বা এক্সেট্রা এক্সেট্রা। আর কী কমেন্ট আরিফ মাহমদ, ঘটি গরম কি? এবার কথা হচ্ছে দূর থেকে ভালোবাসা যায়, অবভিয়াসলি ভালোবাসা যায়। তো সামটাইমস একটা মিটারের প্রয়োজন রয়েছে, যেটা অনেক বেশি মানে আমার দরকার, যে অবভিয়াসলি দরকার, তো আমি দরকার, অ্যাকচুয়ালি দরকার। তো আমি সেদিক থেকে ওকে বলবো যে তোর যদি বয়ফ্রেন্ড মানে আমি যদি দূরে থাকতাম, তো তোর কি মনে হতো, কি দেখা করা দরকার কি দরকার না? গুগল মিটে দেখা হতো না ইয়ার কি না, সিরিয়াসলি বি সিরিয়াস বল, দেখা তো অবভিয়াসলি হতো, সেটা ফোনে হতো ভিডিও কলে, বাট ফেস টু ফেস একবার হলো কি দেখা করা দরকার নাকি দরকার? আচ্ছা একটু দরকার, কিন্তু দরকার হলে তখন ইমোশন হয়ে পড়তাম, যখন আবার চলে যেত আবার কষ্ট হতো। তবে ভাই তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো, তুমি সৌদি আরবে রয়েছো, খুব ভালো জব করো, লাইফে খুব স্ট্রাগল করো, বাট একটা কথা বলবো, যদি মানে তুমি যদি কলকাতাতে পারমানেন্ট থাকার ডিসিশন নাও, তো আমি বলবো একটা টাইম ওখানে টাকা ইনকাম করো, একটা টাইম এখানে এসে একটা বিজনেস দিয়ে দাও, বা নিজে একটা ভালো কোনো জব খুঁজে নাও, আর না তো বিয়ে করে তোমার গার্লফ্রেন্ড বা বউ যে আছে তাকে নিয়ে চলে যাও। এটা আমার মনে হয়, বাট আমার মনে হয় কলকাতার থেকে মানে সুখের জীবন অন্য কোথাও নেই। তো যাই হোক, এই ছিল আমাদের কিউএনএ স্পেশাল ভিডিও আজকের মতন, এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তাই তো? হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর আমাদেরকে ভালো রেখো। আর যারা যারা এরকম অনেক কোশ্চেন ছিল যেগুলোকে আমি মানে বলিনি, কেন কিন্তু সেম কোশ্চেন আনসার আমি আরেকটা কিউএনএতে দিয়েছিলাম, যেটা হচ্ছে ফার্স্ট ডে, ফার্স্ট টেন কে, হ্যাঁ টেন কে স্পেশালি দিয়েছিলাম, তো তোমরা চাইলে ওই টেন কে স্পেশাল ভিডিওতে গিয়ে একবার দেখতে পারো। তো চলো টাটা। ও হাম্পুর জায়গায় মারবি, ঠিক আছে যা বাড়িই চলে যাচ্ছি আমি। দে হাম্পু দে, টাটা, আই লাভ ইউ, আই লাভ ইউ।